দেশের মানুষকে ক্ষুধায় রেখে অনাহারে রেখে তাদেরকে তীব্র একটা দুর্ভিক্ষ অবস্থার মধ্যে ফেলে প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেছেন। আমার বক্তব্য হচ্ছে যে আপনি ওখানে গিয়ে তো এখনো তিস্তা চুক্তি করতে পারেননি, আপনি এখনো আমাদের যে ন্যায্য পাওনা আমাদের অভিন্ন নদীগুলো সেটা আপনি একটাও আদায় করতে পারেননি। আজকে জোর করে অবৈধভাবে ক্ষমতায় আছেন, অথচ আমাদের ন্যায্য হিস্যা সেই হিস্যা আপনি একবারও পারেননি, এখনো পর্যন্ত আপনি সেটা পারেননি। তাহলে আপনি ক্ষমতায় থাকার জন্য যেটি আপনার পররাষ্ট্রমন্ত্রী বলেছে সেই জন্য দেন দরবার করতে গেছেন, আর এই দেন দরবার করতে গিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব কতটুকু বিক্রি করছেন এটাই এখন দেখার বিষয়। এটি আজকে জনগণ চেয়ে আছে যে প্রধানমন্ত্রী এখন কি করছেন এবং কতটুকু দেশের সার্বভৌমত্ব বিক্রি করে নিজের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করছেন। গণভিত্তির উপর একটা সরকার দাঁড়িয়ে থেকে গণতন্ত্র যদি আমরা সত্যিকার অর্থে এটা যদি অর্থবহ গণতন্ত্র, কিন্তু এখানে তো কোনো গণতন্ত্রের লেশমাত্র নেই, তাহলে আর জনগণের কাছে কি বলবে? বলবে একটা অবান্তর কথা, মিথ্যা কথা, মানে বিভ্রান্তিমূলক কথা, তারা সেটাই বলবেন। এবং সেটা আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় যে ঘটনা হচ্ছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা সেই ঘটনাগুলো আমরা লক্ষ্য করছি যে ঘটনা তারা ঘটাচ্ছেন, নির্যাতন করছেন, গুলি করছেন, নিহত করছেন, উল্টো তারাই আবার বিবৃতি দিচ্ছেন যে বিএনপি নাকি এই ধরনের সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে আছে। এটা যুগে যুগে একদলীয় কর্তৃত্ববাদী শাসকরা তাই করেছেন, গণতান্ত্রিক শক্তির উপর তারা বুলডেজার চালিয়ে দিয়ে, স্টিম রোলার চালিয়ে দিয়ে তারাই আবার মিথ্যা স্টেটমেন্ট দেন। তারাই আগে আপনারা জানেন যে কি বলে যে সরকারি প্রেস নোট যেটা দেওয়া হতো সরকারি প্রেস নোটের সাথে মানে প্রকৃত অবস্থার কোন মিল থাকতো না, তারা তাদের মতো করে বানিয়ে সেই সরকারি প্রেস নোট দিচ্ছেন। তো এখনো সরকারি দলের নেতা মন্ত্রীরা সেই সরকারি প্রেস নোট দিচ্ছেন যেটা তাদের অন্যায়টাকে ঢাকার জন্য এটা তাদেরকে দিতে হয়। আমরা এর সাথে আমরা দেখেছি ছাত্রদের উপর ট্রাক চালিয়ে দেওয়া হয়েছে, তারপরে সরকারের প্রেস নোটে কি যে না এটা ইয়েরা কি বলে ছাত্ররাই এটা অন্যায় করেছে, তারাই গাড়ির সামনে গিয়ে তারা দাঁড়িয়েছে। কেউ নিজের জীবন মানে ট্রাকের সামনে থেতলে দিতে পারে? তো এই এক নায়করা তাই করেন, শেখ হাসিনাও তাই করছেন। অত্যন্ত দুর্বল এবং নতজন পররাষ্ট্রনীতি, না হলে দেশের এইরকম একটি পরিস্থিতিতে একটা শক্ত যে প্রতিবাদের ভাষা সেই ভাষাটাও পররাষ্ট্রমন্ত্রী বা সরকারের কেউ ওটা দিতে পারছেন না। কারণ একদিকে তাদের গণভিত্তি নেই, তাদেরকে চারিদিকের মানে কি বলে যে সমর্থনে তাদের টিকে থাকতে, মানে অন্যান্য দেশের সমর্থনে তাদেরকে টিকে থাকতে হয়, এই কারণে তারা পারছে না, এই কারণে তাদের নতজানু হয়ে থাকতে হয়। না হলে আজকে যদি সত্যিকারের নির্বাচিত সরকার থাকত তাহলে কত জোরালো তাদের প্রতিবাদের ভাষা হতো যে আমার সার্বভৌমত্ব লঙ্ঘন করে এখানে গুলা এসে পড়ছে, অথচ একটা শক্ত প্রতিবাদের ভাষা সরকারের দিক থেকে নেই।